আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, অর্থ মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 23 মার্চ 2023 খ্রিস্টাব্দ তারিখে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, তারপর পদের সংখ্যা, তারপর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, তারপর এসে যে সকল জেলার প্রার্থী কেন আবেদন করতে পারবেন। 1 নম্বর সে 60 মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,597 টাকা, পদের সংখ্যা হচ্ছে 4টি, আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ অনেকগুলো জেলার নাম রয়েছে, এখান থেকে আপনারা ভালো করে দেখে নেবেন। তবে সরকারি বা বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর সে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,597 টাকা, পদের সংখ্যা হচ্ছে 6টি, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বর সে ক্যাটালগার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা হতে 24,680 টাকা, পদের সংখ্যা হচ্ছে 1 জন, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে। 1, 2 এবং 3 নং পদের জন্য এখানে যে জেলাগুলোর নাম দেখতে পাচ্ছেন এই সকল জেলা প্রার্থী কিনা আবেদন করতে পারবেন। 4 নম্বরে সে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা হতে 20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে 8 জন, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ SSC পাস হলে এই পদে আবেদন করা যাবে। তো এই পদে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই পদে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, এখানে যে সকল জেলার নাম রয়েছে এই সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, আর যে সকল জেলার নাম নেই তা আবেদন করতে পারবেন না। তবে শারীরিক প্রতিবন্ধী ও এতিম সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে, এখান থেকে আপনারা শর্তাবলী করে দেখে নেবেন। 5 নম্বর রয়েছে বয়স সীমা, 28 মার্চ 2023 অনুযায়ী আবেদনকারী প্রার্থীগণের বয়স সীমা 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। ক্রমিক নং 1 ও 3 নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা 40 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য। হ্যাপি ওয়ার্স, যারা অর্থ মন্ত্রণালয়ে চাকরি করেন তাদের ক্ষেত্রে 1 ও 3 নং ক্রমিকের জন্য বয়স সীমা 40 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22 সেপ্টেম্বর 2022 তারিখের এখানে যে স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এই স্মারক নং অনুযায়ী আবেদনকারীর বয়স 25 মার্চ 2020-এর সর্বোচ্চ বয়স সীমা মধ্যে থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবেন। তো ফ্রিভার্স, এখান থেকে বাকি শর্তাবলীগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি, এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন http://fid.ltok.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 28 মার্চ 2023 সকাল 10টা হতে আর শেষ হবে 20 এপ্রিল 2023 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজারটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। 1 থেকে 3 নং ক্রমিকের জন্য 223 টাকা, 8 নং ক্রমিকের জন্য 112 টাকা আবেদন ফি। এই আবেদন ফি আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে পাঠাতে হবে। তো প্রথমে আপনার টেলিটক সিমে টাকা রিচার্জ করতে হবে, তারপর আপনাকে 2টি SMS করতে হবে। SMS পাঠানোর নিয়ম এখানে দেওয়া রয়েছে, এখান থেকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম SMS আর এখানে রয়েছে দ্বিতীয় SMS, এখান থেকে আপনি ভালো করে দেখে নেবেন। তো প্রিভিয়াস, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবির সাইজ হবে 300×300 পিক্সেল আর স্বাক্ষরের সাইজ হবে 380 পিক্সেল JPEG ফরম্যাটে।
তো ফ্রেভার্স আপনারা দেখলেন অর্থ মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি, তো যদি আপনারা আবেদন করতে চান তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে তারপর আবেদন করে নেবেন। আজকের ভিডিও পর্যন্তই, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন। পরবর্তীতে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরি আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।